हेलो बंधुरा वेलकम टू आवर चैनल बंगफुडिस अलोकेश आबारो चले एलाम तोमादेर काछे एकटि नतुन ब्लग भिडियो निये। आज के सकाल थेके खूब बिस्टी होच्छे, आज के आमार एकटा दादार जन्मदिन, सेई उपलक्ष्ये आजके एकटु सेलिब्रेशन करा हबे। तो एखन समय होच्छे देड़टा, बाइरे जा बिस्टी पड़छे, पुरो जल जमे गेछे, कि करे जाबो ভাবতে পাচ্ছি না। আর তার মধ্যে আমি কি কেক নিয়ে এসেছি, তো কেকটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি চেষ্টা করেছিলাম যে ভিডিও করার বাইরে গিয়ে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমি ক্যামেরা বের করতে পারিনি সাহস করে। আর রাস্তায় এক হাঁটু জল, অনেক কষ্ট করে বাইক নিয়ে গিয়ে কেকটা নিয়ে এলাম। তোকে ব্লগটা একটু অন্য ধরনের, তো সবাই ভাইরা মিলে আজকে একটু বার্থডে সেলিব্রেশন করবো, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে কি বার্থডে কেক, দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছি। আজকে মিয়ামো থেকে আনতে পারিনি, আমাদের বাড়ির কাছে মন জিনিসের দোকান ছিল, সেখানে চলে গেছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। নর্মালি আমার মিয়ামোর কেকই বেশি ভালো লাগে, তো মন জিনিসও খারাপ করে না, মন জিনিসও বেশ ভালোই বানায়। তো বেরিয়ে পড়েছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ, আর বৃষ্টিতে কি করবো, ফুল প্যান্টও পরতে পারিনি। এই হচ্ছে আমাদের আজকে আউটফিট, এই হচ্ছে আউটফিট, হাফ প্যান্ট পরে যাচ্ছি, কিছু করার নেই, মালদ্বীপ হয়ে গেছে আমাদের কলকাতা, পুরো জলে থই থই, এক হাঁটু জল হয়ে গেছে, এক হাঁটু হয়নি তবে হাফ পা তো হয়েই গেছে। রাস্তার ড্রেন কিন্তু বোঝার কোনো সুযোগ নেই। দাদার বাড়ি খুব কাছেই আমাদের এখান থেকে, খেতে 2 মিনিট লাগে। চলে এসেছি দাদার বাড়িতে, এবার যাওয়া যাক। এই যে বার্থডে কেক, তখন আমি দেখাতে পারিনি, আর এখানে দাদা রেডি হয়ে গেছে, আমি দেখাবো। সব কিছু প্রিপারেশন হচ্ছে, এবার একটা মোমবাতি লাগবে। তো জেঠিমা এখানে খাইয়ে দিচ্ছে দাদাকে, আরে গোলাপের পাপড়ি সহ খাইয়ে দেবে। তো বন্ধুরা এখানে কেক কাটিং হয়ে গেছে, কেকটা কিন্তু বেশ ভালোই খেতে। নর্মালি আমি মিয়ামোর কেকই পছন্দ করি, তবে মন জিনিসের কেকটাও বেশি খারাপ নয়, বেশ ভালোই করেছে। তো চলো বন্ধুরা এবার কিন্তু বার্থডে কেক খাবো আমরা, খুব সুন্দর খেতে। কেমন লাগছে খেতে, ভালো? এবার আমরা খাচ্ছি কিন্তু চুষি পিঠে, এটা এক ধরনের পিঠে, ওপার বাংলার পিঠে, স্পেশালি কিন্তু জেঠিমা তৈরি করেছে, খুব সুন্দর করেছে খেতে। তোমরা কারা কারা এই পিঠেটা খেয়েছো কমেন্ট করে জানাবে, কারণ এই পিঠেটা কিন্তু খুবই আনকমন, আমাদের এখানে কিন্তু খুব প্রচলন নেই। আমরা এখানে কিন্তু দুপুরে খাবার খেতে চলে এলাম, আজকে কিন্তু হচ্ছে ফ্রাইড রাইস, তার সঙ্গে এখানে রয়েছে চিকেন, বাইরে থেকে খেয়ে নিয়েছি, আর ঘরে ঘরেতে রান্না করে নিই, বৃষ্টির মধ্যে যা অবস্থা, তো তাড়াতাড়ি করে বাইরে থেকে নিয়ে এলাম। তো প্রচুর পরিমাণে এখানে তেল দিয়েছে, এখানে আশা করছি রান্নাটা ভালোই হবে। চলো খেয়ে দেখা যাক খাবার কেমন হয়েছে। তো রাইসটা কিন্তু বেশ ভালো, ভেজ রাইস, তার সঙ্গে ডিম দিয়ে প্রথম ট্রাই করে দেখছি, আর এখানে সালাদ দিয়ে গেল জেঠিমা, খারাপ না, মোটামুটি ভালোই খেতে। সবচেয়ে মজা অনেকদিন পর আবার একসঙ্গে সব দাদা মিলে খাচ্ছি, এটাই সবসময় মজা লাগে, কারণ বাড়িতে বসে তো খাওয়া হয় না। এই অনুষ্ঠানে কিন্তু সুযোগ সুবিধা হয়, সবাই একসঙ্গে থাকি, খাওয়া হয়, একটুখানি গল্প করা হয়, সবাই কাজে ব্যস্ত থাকে, সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না। আবার ওখানে লেগ পিস দিয়ে দেখতে পাচ্ছ, মাংসটা বেশ নরম আছে, সেদ্ধ হয়েছে ভালো, তবে টেস্টটা তো ভালো আনতে পারেনি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে খাওয়া দাওয়া করবে। টাটা সবাইকে।